আজ জুমার নামাজে বাবার সাথে মসজিদে যাওয়ার কথা ছিল পাঁচ বছরের ছেলেটার, কিন্তু নিয়তি কিনা নিষ্ঠুর খেলাটাই খেলল। মায়ের সঙ্গে গোসল করতে গিয়ে মায়ের হাত ফসকে রাজু নামের শিশুটি পানিতে ডুবে মরে যায়। মায়ের তো হুঁশ ফিরছেই না, সেই সাথে বাবাটাও শোকটা সামাল দিতে পারছে না। জুমার নামাজ পড়তে যাওয়ার জন্য মায়ের সঙ্গে গোসলে গিয়ে মায়ের ভুলে ছোট্ট ছেলেটার ডুবে লাশ হওয়ার এই মর্মান্তিক ও হৃদয় বিদারক ঘটনা ঘটে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার লাউ বড়ুয়া গ্রামে। জানা যায় সাঁতার শেখার চেষ্টা করছে কেবল, ভদ্র আর মিষ্টি স্বভাবের রাজুটা বাবার প্রতি দুর্বল ছিল বেশ, আর ছেলেটাকে বাবা যেন প্রাণ উজাড় করে আদর আর ভালোবাসা দিত। প্রত্যেক শুক্রবারই বাবার সঙ্গে সে মসজিদে যেত, আজও তার ব্যতিক্রম হওয়ার কথা ছিল না, তাই তো মায়ের সঙ্গে গোসল করতে গিয়েছিল ছেলেটা। এদিকে অপেক্ষায় থাকা বাবা হঠাৎই শুনতে পায় তার আদরের ধর্নাকে তলিয়ে গেছে পানিতে। মায়ের হাত ফসকে তলিয়ে যাওয়া ছেলেটাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। যতক্ষণে লোকজন চেষ্টা করে উদ্ধার করল, সেই সময় আর প্রাণ ছিল না রাজুর দেহে। একমাত্র ছেলের এরকম অকাল মৃত্যুটা মাকে বারবার অজ্ঞান করে দিচ্ছে, আর বাবাটা যেন শোকে পাথরে পরিণত হয়েছে।